সুপ্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে আপনাদের জন্য আরডিআরএস বাংলাদেশের একটি সার্কুলার নিয়ে আসলাম। আপনারা জানেন আরডিআরএস বাংলাদেশ রংপুরের একটি প্রতিষ্ঠান, অনেক নাম করা একটি এনজিও। এই এনজিওতে মাইক্রো ক্রেডিট এবং প্রজেক্ট দুই বিষয়ে কাজ হয় এবং আরডিআরএস বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন জেলায় কাজ করে। আরডিআরএস বাংলাদেশ মূলত একটি এনজিও, একটি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অনেক বড় একটি প্রতিষ্ঠান আরডিআরএস বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আরডিআরএস বাংলাদেশের ওয়েবসাইটে আছি। এখানে এদের যাবতীয় কার্যক্রম সবই লিপিবদ্ধ করা আছে। আপনারা নির্দ্বিধায় আরডিআরএস বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারেন। এখন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব, সেখানে আপনারা নির্দ্বিধায় আবেদন করতে পারবেন এবং আরডিআরএস বাংলাদেশ কর্মীদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে। আপনারা অনেকেই আরডিআরএস বাংলাদেশ সম্পর্কে হয়তো জেনে থাকবেন। আরডিআরএস বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে এখন আলোচনা করব। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও পর্যন্ত জব টুডে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, এখানে ক্ষুদ্র ঋণ সংগঠক পদে আরডিআরএস বাংলাদেশ অনেকগুলো মানুষ নেবে। এখানে কতগুলো নেবে সেটা এখানে ওরা উল্লেখ করেনি। ওরা বলছে ক্ষুদ্র ঋণ সংগঠক আরডিআরএস বাংলাদেশ ভ্যাকেন্সি, নট স্পেসিফিক কতজন নেবে সেটা উল্লেখ করেনি। জব কনটেস্ট বলছে আরডিআরএস বাংলাদেশের ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ক্ষুদ্র ঋণ সংগঠক পদে নিয়োগ ও নিয়োগের প্যানেল তৈরি করার জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। তার মানে এখানে আপনারা নিয়োগ তো দেবেই, সাথে সাথে আপনাদেরকে প্যানেল আকারে তৈরি করে রাখবে, মানে পরবর্তীতে আপনাদেরকে আবার ডাক দেবে। এখানে যদি আপনারা পরীক্ষায় টেকেন, পরীক্ষায় টেকার পরে যদি আপনাদের চাকরি নাও হয়, তারপরেও আপনাদের এখানে প্যানেল করে রাখবে। প্যানেল করে রাখা মানে ওয়েটিংয়ে রাখা, ওয়েটিংয়ে রাখবে। রাখার পরে পরবর্তীতে আপনাদের আর পরীক্ষা নেবে না, ওখান থেকে কেউ চাকরি ছেড়ে দিলে আপনাদের একের পর এক ডাক দিয়ে নেবে। খুব ভালো একটা কথা এবং খুব ভালো একটা সুযোগ বলা যায়। তারপরে বলছে কাজটা কী হবে এখানে, এখানে যে জব রেসপন্সিবিলিটিস যেটা থাকবে, উদ্বুদ্ধকরণ ও নিবিড় ফলোআপের মাধ্যমে 12-15টি দল, ভূমিহীন, প্রান্তিক চাষি, ক্ষুদ্র চাষি, আদিবাসী, হতদরিদ্র তত্ত্বাবধানে রাখা এবং উক্ত দলসমূহে ঋণ, ক্ষুদ্র ঋণ ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করা, নীতিমালা অনুযায়ী নতুন দল গঠন বা দল পুনর্গঠন করা এবং সদস্য ভর্তি করা, বার্ষিক পরিকল্পনা তৈরি করা এবং সেই অনুযায়ী অর্জন নিশ্চিত করা, মোট সদস্য সংখ্যা, ঋণী সদস্য সংখ্যা, কার্যকরী ঋণী স্থিতি, ওটিআর ইত্যাদি সন্তোষজনক কর্মীদের সদস্য পদে 1:375 কর্মী ঋণ অনুপাত এবং 1:340 ঋণ সদস্য অনুপাত 90:100 বার্ষিক লক্ষ্যমাত্রা অনুযায়ী কর্মী প্রতি কার্যকরী ঋণী স্থিতি বজায় রাখা এবং আর্থিক স্বয়ম্ভরতা সর্বদা 100% ওপর নিশ্চিত করা, প্রতিদিনে ঋণের কিস্তি আদায় করা এবং যথাসময়ে সেটি জমা দেওয়া, প্রতিদিনই শিডিউলভুক্ত দলে যথাসময়ে উপস্থিত হয়ে দলীয় সদস্যদের উপস্থিত নিশ্চিত করা, দলীয় শৃঙ্খলার প্রতি সর্বদা সজাগ সৃষ্টি থাকা এবং কোনোরূপ বিঘ্ন সৃষ্টি হলে তার নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা এবং দলীয় সবাই শৃঙ্খলা, একতা, সঞ্চয়, ঋণ, নীতিমালা অন্যান্য বিষয়গুলো বাস্তবায়ন করা, দল হতে প্রতিদিনের আদায়কৃত অর্থ নীতিমালা অনুযায়ী রেকর্ডভুক্ত করা এবং হিসাবরক্ষকের কাছে জমা দেওয়া, পাসবইয়ে ব্যালেন্সের সাথে কালেকশনের রেজিস্টার ও এমবি শিট ব্যালেন্স ঠিক করা, নীতিমালা অনুযায়ী ঋণ প্রস্তাবনা তৈরি করা এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিতরণ করা, আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড নির্বাচনে সদস্যদের সহায়তা দেওয়া এবং বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ফলো আপ দেওয়া, সদস্য প্রোফাইল সহ দল ও সদস্য সংক্রান্ত যাবতীয় তথ্য যথাযথভাবে সংরক্ষণ করা, ক্ষুদ্র ঋণ কর্মসূচি এর আওতায় কোর বা বায়োলেটার প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে উপকারভাবে নির্বাচন করা এবং কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা, দৈনিক সঞ্চয় ও ঋণ আদায় কার্যক্রম প্রতিনিয়ত মনিটরিং করা এবং রেকর্ডপত্র যথাযথভাবে সংরক্ষণ করা, সংস্থার প্রয়োজন অভ্যন্তরীণ বহিস্থ পর্যবেক্ষণ ও নিরীক্ষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং বিবিধ জরিপ কাজে সহযোগিতা করা, সাপ্তাহিক মিটিং করা এবং সেখানে উপস্থিত থাকা, কর্তৃপক্ষের নির্দেশনা ও দাতা সংস্থার চাহিদা মোতাবেক সাপ্তাহিক ও মাসিক রিপোর্ট যথাসময়ে জমা দেওয়া, শাখার বার্ষিক কর্ম পরিকল্পনা বাজেট তৈরিতে কর্তৃপক্ষকে সহায়তা করা, সংস্থার প্রয়োজন কর্তৃপক্ষের নির্দেশনায় সংশ্লিষ্ট যে কোনো কাজে মানসিকভাবে প্রস্তুত এবং প্রদত্ত দায়িত্ব যথাযথভাবে পালন করা। তারপর এখানে চাকরির ধরন যেটা ফুল টাইম, এটা ফুল টাইম চাকরি। এখানে যে আপনার যোগ্যতা লাগবে, স্নাতক বা স্নাতক পাস, মানে অনার্স এবং মাস্টার্স পাস লাগবে আপনার, অথবা অনার্স পাস করলেই হবে। এবং এখানে অ্যাডিশনাল যে আপনার রিকোয়ারমেন্ট লাগবে সেটা বলছে এজ অ্যাটমোস্ট 35 বছর, আপনার অবশ্যই 35 বছর বয়স হওয়া লাগবে। এ পদে অভিজ্ঞতাহীন প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে একই ধরনের কাজের অভিজ্ঞতা সম্পন্নদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তার মানে এখানে আপনার অভিজ্ঞতা না থাকলেও আপনি আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার জানা প্রার্থীগণ
অগ্রগণ্য বলে বিবেচিত হবে। তারপরে এখানে জব লোকেশন বলছে বাংলাদেশের যে কোনো স্থানে, মানে আপনাকে বাংলাদেশের যে কোনো স্থানে এরা পদায়ন করবে। স্যালারি প্রথমে 18,000 থেকে 20,000 টাকা স্যালারি পাবেন। স্নাতক পাস আবেদনকারীদের ক্ষেত্রে বেতন প্রতি মাসে সর্বসাকল্যে 18,000 টাকা এবং স্নাতকোত্তর পাস আবেদনকারীদের ক্ষেত্রে বেতন প্রতি মাসে সর্বসাকল্যে 20,000 টাকা, মানে অনার্স পাশে 18,000 এবং মাস্টার্স পাশে 20,000 টাকা দেওয়া হবে। এবং শিক্ষানবিশকাল এরা বলছে 6 মাস শেষে আপনার চাকরি স্থায়ী করা হবে, এবং চাকরি স্থায়ী করার পরে আপনার প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, 2টি উৎসব ভাতা ইত্যাদি প্রদান করবে। এর সাথে সাথে আপনি কী পাবেন, প্রত্যেক মাসে TDA পাবেন, মোবাইল বিল পাবেন, মেডিকেল অ্যালাউন্স পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, প্রভিডেন্ট ফান্ড তো আসেই, এবং উইকলি 2 হলিডে, এবং সবচেয়ে বড় ব্যাপার 2 দিন সপ্তাহে ছুটি এবং গ্রাচুইটি। 2 দিন সপ্তাহে ছুটি মানে অনেক বড় ব্যাপার, অন্য সংস্থার চেয়ে এই সংস্থা 2 দিন ছুটি দেবে সপ্তাহে সরকারি নিয়ম অনুযায়ী। এবং ফেস্টিভ্যাল বোনাস পাবেন 2টা, প্রতিটি উৎসব ভাতা মানে প্রতিটি যে বোনাস পাবেন আপনি সেটা 1 মাসের মূল বেতনের সমান বা সর্বসাকল্যে বেতনের 50% সমান। কীভাবে আবেদন করবেন, ক্ষুদ্র ঋণ সংগঠক পদে নির্বাচিত প্রার্থীর পিতা মাতা অভিভাবক ও যে কোনো নিকট আত্মীয়কে 300 টাকা নন জুডিশিয়াল স্টাম এ জমা জামিনদার হিসেবে কর্মীর পক্ষে সংস্থার নিকট অঙ্গীকারবদ্ধ থাকতে হবে, মানে আপনি চাকরি পেলে 300 টাকাটা টাইস্টামে আপনাকে সই করতে হবে। এনজিওতে করে, যে কোনো এনজিওতে এটা আপনাকে আপনার মাধ্যমে ঋণ কার্যক্রম পরিচালনা হবে, বিধায় আপনাকে 300 টাকার একটা স্টামে সই করতে হতেই পারে, এটা কোনো ব্যাপার না, কিন্তু এটা পরবর্তীতে ওরা আবার ফেরত দিয়ে দেয়। প্রার্থীদেরকে বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানে আগ্রহী হতে হবে। যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদেরকে আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে, মানে নারীরাও এখানে আবেদন করতে পারবেন। এবং আরেকটা কথা বলছে, RDRS একটি ধূমপান মুক্ত কর্ম পরিবেশ, মানে এখানে কেউ ধূমপান করে না সেটা এখানে উল্লেখ করেছে। তারপরে কীভাবে আবেদন করবেন, প্রার্থীকে আবেদনপত্রের সাথে একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র ও সকল শিক্ষকতা যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি আগামী 16 আগস্ট, মানে আগামী 16 তারিখের ভিতরে তারিখের মধ্যে প্রধান মানব সম্পদ বরাবর প্রেরণ করতে হবে। আবেদনপত্র পাওয়ার ঠিকানা, পাঠাবার ঠিকানা রংপুর ও রাজশাহী ডিভিশনের বিভিন্ন জেলার আবেদনকারীদের জন্য RDRS বাংলাদেশ জেল রোড রাধাবল্লভ রংপুর এবং রংপুর ও রাজশাহী ডিভিশন ব্যতীত বাংলাদেশের অন্যান্য জেলার আবেদনকারীদের জন্য RDRS বাংলাদেশ বাড়ি নম্বর 43 রোড নম্বর 10 সেক্টর নম্বর 6 উত্তরা ঢাকা এই ঠিকানায় পাঠাতে হবে, এবং অবশ্যই খামের ওপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। তার মানে যারা রংপুর এবং রাজশাহী ডিভিশনের লোক তারা রংপুর এবং রাজশাহী ডিভিশনের এই ঠিকানায় পাঠাবেন, আর যারা রংপুর রাজশাহী বাদে অন্য যে ডিভিশনে তারা সরাসরি RDRS বাংলাদেশ বাড়ি নম্বর 43 ঢাকার এই ঠিকানায় পাঠাবেন এবং অবশ্যই খামের ওপরে পদের নাম লিখবেন। তো এই ছিল বন্ধুরা ভিডিওটি। RDRS বাংলাদেশ আপনারা নির্দ্বিধায় এখানে আবেদন করতে পারেন, কারণ এখানে ওরা প্যানেল করে রাখবে। আমি আবারও বলছি, ওরা এখানে প্যানেল করে রাখবে। প্যানেল করে রাখা মানে আপনার এখন চাকরি না হলেও পরবর্তীতে চাকরি ওখানে হবে, যদি আপনি রিটেন ভাইভাই পাস করতে পারেন। রিটেন এবং ভাইভাই যদি আপনি ভালো মার্ক পান অবশ্যই তারা পরবর্তীতে আপনাকে ডেকে নেবে এবং প্যানেল সৃষ্টি করে রাখবে। এটা খুব ভালো সুবিধা প্যানেল সৃষ্টি করে রাখা, এবং সাথে সাথে RDRS বাংলাদেশ 2 দিনের ছুটি তাদের এখানে। তো এই ছিল ভিডিওটি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, খোদা হাফেজ।